আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিপক্ষে আন্দোলন বাড়তে শুরু করেছে। চিকিৎসা কর্মীদের প্রতিবাদ বিক্ষোভে এতে যোগ দিয়েছেন ছাত্র শিক্ষকরা। শুক্রবার বিকেলে ইয়াঙ্গুনের ড্যাগন বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত শিক্ষক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফেসবুকের পর টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে সামরিক সরকার। রয়েছে ইলিয়াস কমলের রিপোর্ট। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জেগে উঠছে মিয়ানমারের বিভিন্ন স্তরের মানুষ। সবার আগে প্রতিবাদ জানানো চিকিৎসা কর্মীদের পর এবার বিক্ষোভ জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে ইয়াঙ্গুনের ড্যাগন বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে শত শত শিক্ষক শিক্ষার্থী। কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন কয়েকজন প্রভাষক। লাল রিবন পরে প্রতীকীভাবে তারা প্রদর্শন করেন তিন আঙ্গুল স্যালুট। কয়েক ডজন অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারী দক্ষিণ পূর্বাঞ্চলীয় দাওয়ি শহরে পদযাত্রা করেছে। মোটর বাইকে করে তাদের সঙ্গে সামিল হয়েছে আরও বহু মানুষ। ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সুচি ভালো আছেন বলে জানিয়েছে তার রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। শুক্রবার এক বিবৃতিতে তারা জানিয়েছে সুচিকে গৃহবন্দী করা হয়েছে। মিয়ানমারের সামরিক শাসন ও জরুরি অবস্থা জারির ঘোষণায় বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ নেতাদের নির্বিচারে আটকের নিন্দা জানিয়ে তাদের দ্রুত বিচার চেয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিএস কমল, চ্যানেল আই। তিন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বহিষ্কৃত তিন কূটনীতিক জার্মানি, সুইডেন এবং পোল্যান্ডের। কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার খবর অস্বীকার করেছে সুইডেন। 2014 সালে জালিয়াতির মামলায় সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের জন্য অ্যালেক্সি নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত। নাভালনিকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে কয়েকদিন বিক্ষোভ করেন তার সমর্থকরা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেন। দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহ যেতে না যেতেই সেই স্বীকৃতি প্রত্যাহার করতে চলেছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তের ওই স্বীকৃতি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট আরও ত্বরান্বিত হবে, তাই মানবিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান তিনি। জাতিসংঘ রেডক্রসের কার্যক্রম কৃষিপণ্য, ঔষধ ও মেডিকেল সরঞ্জাম রপ্তানি নিষেধাজ্ঞার আওতা মুক্ত রাখে ট্রাম্প প্রশাসন, তবে সেটি ইয়েমেনের সংকট কাটাতে যথেষ্ট নয় জানিয়ে ওই স্বীকৃতি পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানান জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর কর্মকর্তারা। 65 বছরের বেশি বয়সীদের অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক ও সুইডেনের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিকে ফ্রান্স, জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়ার পর স্পেনেও 18-55 বছর বয়সীদের জন্য অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। যুক্তরাজ্যে ইতোমধ্যে 1.10 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী, যার মধ্যে বেশিরভাগ মানুষই 80-এর চেয়ে বেশি বয়সী। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে 50 বছর বয়সীদের মধ্যে টিকা দেওয়া শেষ হবে বলেও জানান তিনি। সংক্রমণের হার কমে যাওয়ায় লকডাউন শিথিল করেছে ইসরায়েল ও লেবানন। খেলার খবর ক্রিকেট। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দিনের শুরুতে 18 রানে ক্যারিবীয় স্পিনার কর্নওয়েলের লেগ স্পিনের ফাঁদে লেগ বিফোর হয়ে আউট হন মুশফিক, তবে ক্যারিয়ারের 14তম অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক মমিনুল হক। মমিনুল এবং লিটনের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে 100 রান পার করে টিম টাইগার্স। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল 4 উইকেটে 149 রান। প্রিয় দর্শক, জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।